চলে এসেছি ক্যাফে একান্তে। এটা হচ্ছে ইকো পার্কের ক্যাফে একান্তে। ইকো পার্কের ক্যাফে একান্তে আসতে গেলে আপনাদের প্রথমে ইকো পার্কের 6 নম্বর গেট দিয়ে কিন্তু ঢুকতে হবে। তো আমি অলরেডি ঢুকে পড়েছি, তো চলুন যাওয়া যাক। কিন্তু এখানে হচ্ছে যে ব্রিজটা দিয়ে ক্যাফে একান্তে যেতে হয় সেই ব্রিজটা হচ্ছে এখন বন্ধ রয়েছে, এবং সেটা বন্ধ আছে বলে আমরা এখান থেকে বোটে করে ক্যাফে একান্তের ওই দিকটা যাচ্ছি। তো এই মুহূর্তে আমরা বোটে উঠে পড়েছি, তো এটা করেই আমরা যাব ক্যাফে একান্তে। তো এখানে কিন্তু ক্যাফে একান্তে যেতে গেলে এই বোটে করে যেতে হবে 6 নম্বর গেট দিয়ে, আর নয়তো যেই ব্রিজটা বললাম ওই ব্রিজটা যেহেতু এখন কাজ চলছে তাই জন্য কিন্তু এইভাবেই আমাদের যেতে হচ্ছে। আর এটা হচ্ছে এখানকার ফ্রি অফ কস্ট। আর আপনাদের ওই ক্যাফে একান্তের নামটা শুনে মনে হচ্ছে যে ক্যাফে একটা, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ক্যাফে একান্তে কিন্তু দুটো রেস্টুরেন্ট রয়েছে, যেখানে হচ্ছে একটা চাইনিজ আর একটা হচ্ছে বেঙ্গলি কুইজিন। এছাড়া ওখানে কিন্তু উইকেন্ড কাটানোর জন্য কটেজও রয়েছে। তো যেতে যেতে সামনেই কিন্তু দেখা যাচ্ছে মাদার বক্স মিউজিয়াম। তো এসে গেছি ক্যাফে একান্তে। তো এবার এখান থেকে আমরা বোট থেকে নামবো। সামনে যে হাউস বোটটা দেখা যাচ্ছে ওখানে আপনারা চাইনিজ ফুড পেয়ে যাবেন, আর তার পাশেই কিন্তু আছে বেঙ্গলি কুইজিন। টোটালটাই ঘুরে দেখাবো, তো চলুন নামা যাক। হ্যাঁ চলো বের ঘুরে। এখানে ওই পাশে যে কটেজগুলো রয়েছে ওই কটেজগুলোতে কিন্তু আপনারা উইকেন্ডে থাকতে পারবেন। তো ওখানে প্রিমিয়াম কোয়ালিটির সব কটেজগুলো রয়েছে, তো ওই দিকটাও যাচ্ছি, তারপর রেস্টুরেন্টে যাব। সামনে যে কটেজগুলো দেখছেন এখানে উইকেন্ড ডেস্টিনেশন কাটানোর জন্য কিন্তু বেশ ভালো একটা অপশন। সামনেই লন রয়েছে, তো এই কটেজগুলো এক একটা কটেজে দুটো করে রুম রয়েছে, আর এটার পার নাইট হচ্ছে 12,000 করে, যেখানে ব্রেকফাস্ট ইনক্লুডেড রয়েছে কমপ্লিমেন্টারি। আর আরেকটা এদের শর্ত রয়েছে যেটা নেক্সট ডে লাঞ্চটা কিন্তু ওদের বেঙ্গলি কুইজিন যেটা রেস্টুরেন্ট আছে ওখানেই করতে হবে। আর এই কটেজ বুকিং কিন্তু অনলাইনে করা যাবে, তো অনলাইনে আমি ওরা আমাদের একটা ওয়েবসাইট দিয়েছে, তো ওয়েবসাইটটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা যদি চান তাহলে এই কটেজগুলো বুক করতে পারেন। আশেপাশের পরিবেশটা কিন্তু বেশ ভালো লাগছে, আর উইকেন্ড কাটানোর জন্য কিন্তু বেশ ভালো একটা ডেস্টিনেশন। আচ্ছা এখানে একটা ব্যাঙ্কুয়েট হল রয়েছে, এখানে ম্যারেজ রিসেপশন যে কোনো কিছু পার্টি ফার্টিতে এখানে এতে ভাড়া দেওয়া হয় আর কি। আর আমি এখন রয়েছি মানে হাউস বোট যেটা রয়েছে এটা হচ্ছে চাইনিজ ফুড পাওয়া যাবে, তো আমি এখন চাইনিজ ফুডের এখানেই ঢুকছি। তো চলুন আপনাদের সাথে শেয়ার করব। আর যারা যারা আপনারা এসেছেন তারা তো জানেন, আর যারা এখনও আসেননি বা প্ল্যান করছেন তাদের সুবিধার্থে আমি এখানকার মেনু কার্ডগুলো শেয়ার করছি, তো চলুন ভেতরে যাওয়া যাক। তো আমি এখন হাউস বোটের রেস্টুরেন্টটাতে ঢুকে পড়েছি, আর এই হচ্ছে হাউস বোটের মেনু কার্ড, যেখানে আপনারা শুধুমাত্র চাইনিজ ফুডই পাবেন। এখানে মেন কোর্সই রয়েছে, এখানে কিন্তু কোনো রকম স্ন্যাক্স আইটেম নেই, সেটা আমরা পরে জানতে পারলাম। তাই জন্য এখানে একটুখানি মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি যাতে আপনারা একটুখানি প্রাইসগুলো আইডিয়া করে নিতে পারেন। লাঞ্চেরও আইটেম আছে, লাঞ্চের হাউস বোটে কিন্তু আপনারা এসিতেও বসতে পারেন, আবার বাইরেও কিন্তু এখানে বসার জায়গা রয়েছে। এই জায়গাগুলোতে বসেও কিন্তু জলের ভিউটা দেখে এখানেও কিন্তু আপনারা বসে খেতে পারেন, এই অপশনটাও কিন্তু এখানে রয়েছে। এই যে এখানে দুটো টেবিল রয়েছে এখানেও কিন্তু বসা যেতে পারে। হাউস বোটটাতে কিন্তু দারুণ লাগছে দেখতে, আর এখন আস্তে আস্তে সন্ধে হতে যাচ্ছে, চারপাশটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। ওই সামনে যেটা দেখছেন ওটাই হচ্ছে বেঙ্গলি কুইজিনের রেস্টুরেন্টটা, তো আমরা এখন ওখানেই যাব। কারণ এই যে চাইনিজ যেটাতে আমরা রয়েছি এখানে শুধুমাত্র মেন কোর্সই থাকে, এখানে কিন্তু কোনো স্ন্যাক্স আইটেম নেই। যেহেতু সন্ধেবেলা আমরা এখন একটু স্ন্যাক্স আইটেমই চাইছি, তাই জন্য আমরা এই বেঙ্গলি কুইজিনের এটাতে চলে এলাম। আর এখানে হচ্ছে আপনারা ওই 5:30 থেকে 6:30 এই 1 ঘন্টার মতো এখানে শুধুমাত্র স্ন্যাক্স আইটেমটা পাওয়া যাবে, আর আদার্স টাইমে তো এখানে ডিনার আর হচ্ছে লাঞ্চের টাইম 7টা থেকে এখানে আবার ডিনারের টাইম স্টার্ট হয়ে যাবে। এই হচ্ছে এখানকার মেনু। তো এখানে কিন্তু মেনলি বেঙ্গলি কুইজিনেরই সব আইটেম রয়েছে, তো অনেক রকমের ফিশের আইটেম রয়েছে দেখতে পাচ্ছি, এছাড়া চিকেন মাটন সব কিছু এখানে কিন্তু পেয়ে যাবেন, প্রনের আইটেমও রয়েছে।
তো ওভারঅল একবার মেনু কার্ডটা আপনাদের সাথে শেয়ার করলাম। ইভিনিং স্ন্যাক্সের অপশান কিন্তু খুবই কম রয়েছে, লাস্টের পেজে দেখলাম ইভিনিং আড্ডা রয়েছে, তো এখানে এই কটা অপশানই রয়েছে, তো এর মধ্যে থেকে আমাদের চুজ করতে হবে। আর যা যা আইটেম আছে সেগুলো শেয়ার করছি, আসুক তবে দেখাচ্ছি। অর্ডার করেছিলাম তোপসে ফ্রাই, তো এখানে তোপসে ফ্রাই চলে এসেছে, আর ওইদিকে আছে গন্ধরাজ চিকেন, এটা হচ্ছে গন্ধরাজ চিকেন, এই দুটো জিনিস এসছে, তো খেয়ে আপনাদের রিভিউটা দেবো। ভেটকি ফিশ ফ্রাই দিয়ে গেছে, আর এখানে কফি দিয়ে গেছে, আমার একটু ভালো লাগছে না, আমার কিন্তু মাছের গন্ধ লাগছে, এমনিতে একটু লাগে হয়তো ঠিকই, কিন্তু আমার অতটা ভালো লাগছে না। মা তোমাকে আমার লাগবে বলো, মাছের গন্ধ লাগছে না, বেশি ভেজে ফেলেছে। এবারে ভেটকি ফিশ ফ্রাইটা ট্রাই করছি, ওটা কিন্তু ভালো লাগছে। চিকেন পকোড়াও অর্ডার করেছিলাম, এটা চিকেন পকোড়াটাও এসে গেছে, তবে চিকেন পাকোড়া যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোটিং প্রচুর, চিকেন কোথায় আছে দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত, কোটিং কিন্তু প্রচুর রয়েছে, এই হচ্ছে ব্যাপার। আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, মানে খাবার কোয়ালিটি আমার মোটামুটি লেগেছে, খুব যে আহামরি সেরকম কিন্তু লাগেনি। আদারওয়াইজ এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগছে। ডিনারের টাইম শুরু হচ্ছে 7টা থেকে, 7টা থেকে এটা মোটামুটি রাত্রি বললো যে 9:30-10 অবধি খোলা থাকে। তো আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা আবার বোটেই উঠে পড়েছি, তো এই সার্ভিসটা কিন্তু টোটালটাই ফ্রি অফ কস্ট, আর আপনাদের যাওয়ার সময় কিন্তু দুটো রেস্টুরেন্টের যে কোনো একটা কিন্তু বিল কিন্তু এই বোটে দেখাতে হবে। তো যাই হোক, এখন আবার আমাদের যেখান থেকে তুলেছিল অর্থাৎ 6 নম্বর গেটের সামনেই আমাদের আবার নামিয়ে দেবে। এই ক্যাফে এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে, চারপাশে ঘুরে বন্ধুদের সাথে এলে বা ফ্যামিলির সাথে এসে টাইম স্পেন্ড করতে কিন্তু দারুণ লাগবে। আর ইভিনিং স্ন্যাক্সের অপশান হয়তো ভালো ছিল না, কিন্তু হয়তো এখানে লাঞ্চ বা ডিনারের অপশান ভালো রয়েছে, তো সেগুলো আমি তো ট্রাই করিনি সেটা বলতে পারবো না। তো যাই হোক, এক কথা বলতে গেলে এই যে নৌকায় করে এলাম একটা মানে রেস্টুরেন্টে, এই জিনিসটা কিন্তু টোটালটা মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগবে। আর সন্ধ্যে হয়ে গেছে, তো চারপাশটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, ওই যে দূরে আইফেল টাওয়ার দেখা যাচ্ছে, আইফেল টাওয়ার, কলকাতার আইফেল টাওয়ার এটা। তো আমরা নেমে পড়েছি, নেমে পড়ি, সামনে রয়েছে আইফেল টাওয়ার। তো তো ক্যাফে এখানটা আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল, এদিকে একটু শ্যাডো আসছে, তো এখন আর কি এখানে একটুখানি ফটো ফটো তুলে নিয়ে এবারে গাড়িতে উঠবো, ফিরে যাবো বাড়িতে। তো এই হলো আমার আজকের ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব বাটনটাতে ক্লিক করবেন, আর উপরে থাকা বেল আইকনটাতেও ক্লিক করবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন আপনাদের কাছে ইজিলি নোটিফিকেশানটা পৌঁছে যায়। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো একটা ব্লগের সাথে, আজকের মতো টাটা, টাটা, সবাই টাটা করো। Ta-da! Ta-da!